কানাডা, গ্রিনল্যান্ড আর সাইবেরিয়া সহ রাশিয়ার অনেকাংশ জুড়ে রয়েছে সাদা কপাল রাজহাঁসের বসবাস। এখানকার হ্রদ, বিল, ঝিল ও তার সংলগ্ন আর্দ্রভূমি আর শস্যক্ষেতে এদের দেখা মিলবে। মূলত সবজি ভোজী বলে সারাদিনই এদেরকে দেখা যায় এখানে। সাদা কপাল রাজহাঁসদের স্ত্রী পুরুষ দেখতে প্রায় একই রকম। শীতকালে শয়ে শয়ে পাখিরা ছানাপোনা সহ রওনা দেয় আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দিকে। ৬৫ থেকে ৭৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের ডুবুরি রাজহাঁসটি বাসা বাঁধে তুন্দ্রাঞ্চলের খেসো জমিতে। এপ্রিল থেকে জুনের মধ্যে ৩ থেকে ৮টি পর্যন্ত ডিম পারে রাজহাঁসটি। ২২ থেকে ২৭ দিনের মধ্যে ডিমগুলো ফোটে। ছানাদের অনেকে এক বছর পর্যন্ত বাবা মায়ের সাথে থাকে। এদের কিছু অংশ আবার সারা জীবনটি পার করে দেয় তাদের সাথে।